দুধনৈত গোয়ালপাড়ার অভিভাবক মন্ত্রী অশোক সিংঘাল দলীয় সাংগঠনিক সভাত উপস্থিত থাকি সংবাদ মাধ্যমৰ আগত মন্ত্রীগৰাকীয়ে কয়, এসাম রাজনৈতিক নেতায় বেদখলকারীক উত্তেজিত করে কচুতলীর উচ্চস্থলীত হিংসাত্মক ঘটনার সৃষ্টি করাইছে। জাতি মাতি ভেটি রক্ষার বাবে সদায় কাম করে অহা হিমন্ত বিশ্ব শর্মার সরকারে রাজ্যত বেদখল হয়ে থাকা জঙ্গল ট্রাইবেল বেল্ট এন্ড ব্লক সমূহ সুরক্ষিত করবর উচ্ছেদ করে আহিছে। বেদখলকারী সকলক প্রশ্রয় দিয়া সাহস দিয়া একাংশ রাজনৈতিক নেতা আর রাজনৈতিক দললৈ অনুরোধ করছো, জাতি মাতি ভূমিপুত্র খিলঞ্জিয়ার স্বার্থত এনেবর কামৰ পৰা আঁতৰি থাকক। বেদখলের সমস্যা রাজ্যত বহু পুরনি, এই সমস্যা সমাধানের বাবে অসম সরকারে আপোষবিহীনভাবে কাম করব বলে মন্তব্য করেছে তথা আপোষবিহীনভাবে কাম করে আছে বলেও তেওঁ কয়। সেবার 15 দিন 17 তারিখ মোদীজির জন্মদিনের পর 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন স্বচ্ছতা পাতিম, বেমারী মানুষ যাই ফ্রুটস দিয়ে আহিম, তেনেকা সেবামূলক কাম আপনাদের করব আর তার দ্বারা রাইজর মাজত যাওয়া একটা সুযোগ হব। এটা 4টা সুযোগ আপনাদের পাই আছে রাইজর তার যাওয়ার কারণে, আর এই সুযোগতে মেম্বারশিপও করে লোক অরুণোদয়ের কারণে যেটা বুথত বহিব মিটিং মাতিব এ কামটিও করে লোক, সদস্যতার কামটিও করক, রেশন কার্ডর কামটিও করক, অরুণোদয়ের কামটিও করক আর সব মানে সেবার কামটিও করক। আহা 2 অক্টোবর আমি ইলেকশনত যে চাওক, একসম রাজনৈতিক নেতায় এই বেদখলকারী সকলক উত্তেজিত করে এই ঘটনাটা করালে আর মই ভাবো অসমৰ রাইজক জাতি মাতি আর ভেটি সুরক্ষিত করিম বলি প্রতিশ্রুতি দিহা ভারতীয় জনতা পার্টি সরকারে ডক্টর হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বত কোনো ধরনের আপোষ নকরাকে অসমৰ বনাঞ্চল বেদখল মুক্ত হব। সব কাকো দোষ দি লাভ নাই, দোষ দিলে তো দায়িত্ব শেষ হয়ে না যায়। মই যদি কওঁ যে অমুকে করলে তো মোৰ দায়িত্ব শেষ হয়ে না যায়, মুখ্যমন্ত্রী ডাঙরিয়ার নেতৃত্বত আমার দায়িত্ব পালন করে আছো, কোনে কি করলে নকরিলে কথাবিল বহুত লাভ নহব। কিন্তু বর্তমান সময়ত তেখেতসকলক প্রশ্রয় দিয়া, তেখেতসকলক মানে সাহস দিয়া রাজনৈতিক দল আর নেতাসকলক মই অনুরোধ করব খুঁজিছো যে অসমৰ জাতি মাতি ভেটি রক্ষার স্বার্থত, খিলঞ্জীয়া মানুষের স্বার্থত, ভূমিপুত্র স্বার্থত, জনজাতি লোকের স্বার্থত তেখেতকলে এই বেদখলকারীর লগত ঠিয় হব না লাগে। আছে তো সমস্যা, তো ডাঙর সমস্যা আছে আর আজির পর নহে যুগ যুগ ধরে চলি আছে। যান পারিছো আমি চেষ্টা করে আছো জঙ্গলব রিজার্ভ ফরেস্টব বেদখল মুক্ত হব লাগে। দুধনৈৰ পৰা ভৱেশ চন্দ্ৰ ভাগৱতীৰ ৰিপৰ্ট, অসম টুডে'।